হ্যালো কি অবস্থা সবার সো এই চলতেছে আর কি মানে আপসেট হয়ে গেছি ভাই ম্যাচ খেলতেছি মানে জাস্ট আমি একটু বলি ম্যাচ খেলতেছি ম্যাচ খেলতেছি ভাই ম্যাচ তো খেলতেছি না মনে হচ্ছে যে নিজের উপর কোনো জুলুম করতেছি মাথা কন্ট্রোল করতে পারতেছে না মানে রাগ যে ভাই একটা মানুষের উঠে আই যে ভাই এটা একটা ইটস জাস্ট এ গেম ঠিক আছে ভালো লাগতেছে না খেলেন না আই নো ভাই আই নো মানে ম্যাচ খেলতেছি খালি হাঁটতেই আসে হাঁটতেই আসে আর ভাই ভাই মানে আমি জানি না যে মানুষজন কেন এমন খেলে মানে ম্যাচ শুরু হয়েছে বিশ মিনিট পঁচিশ মিনিট একটা গোল দিয়ে দিছে ফাইন ভাই তুমি গোল দিয়ে দিছো তুমি মানে তুমি লিডে আসো ভালো ভালো করে খেলো ও ভাই বল নেওয়া টুকুর টুকুর টুকু কুতুর টুকু করতেছো ক্যান ভাই ক্যান ক্যান মানে আমার জানার দরকার কি মানে খেলার দরকার কি ভাই তুমি গোল দিছো তুমি শুরুতে একটা গোল দিছো তুমি আগায় রইছো তুমি ভাই ডমিনেট করবে এখন আমার পাগল বানা দেবে কিন্তু না মানে আমি ওই লেভেলের ফ্রাস্ট্রেশন কন্ট্রোল মানে ফ্রাস্ট্রেশন তো কন্ট্রোল করার কিছু নয় মানে তাও আমি ওটা খাইতে পারি হজম করতে হয় ঠিক আছে হজম করতে পারি মানে ডাইজেস্ট করতে পারি কিন্তু ভাই এই এই জিনিসগুলা ভাই ম্যাচ রইছে একটা গোল দিছে এখন ভাই বল নেই এমন পিস একবার সামনে একবার পিছনে আমি যাই না তোমরা এগুলো ফেস করছো কি করো নাই বাট আমি করতেছি একবার সামনে যাচ্ছে একবার পিছন যাচ্ছে একবার সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে মানে এই জাস্ট আমি ম্যাচের শুরুতে জানি ভাই চাইলে স্কিপ করে নিতে পারো বাট এগলেই এগুলোই হচ্ছে মানে এগুলোই হচ্ছে আমার সাথে এখন জাস্ট মানে দুঃখের কথা ভাবলাম একটু শেয়ার করি সো ম্যাচে আসি আমরা এগেন ম্যাচ দিয়ে দিছি আমরা দেখি কার সাথে খেলা পরে কী পরে না কোন টিমের এগেনস্টে পরে খেলা কি হচ্ছে দেখার বিষয় অপারেন্ট ফাউন ওকে গেস করি লিভারপুল ম্যানিউ রিয়াল মাদ্রিদ এই দিনটা ভাই রিয়াল মাদ্রিদ ওকে এল এ পি আই ডাবল জি আই ও পি এফ বলতে পারতেছে না প্রোনাউন্সিয়েশন আমার দ্বারা বসে বল না সাতাশি নব্বই আটাশি ফাইন দেখা যাক কী হয় না হয় ম্যাচে ম্যাচে ম্যাচ ভাই এমন যদি জাস্ট ওই ওই কুতুর কুতুর যদি হয় শুরু হয় মানে আছে গ্রিস আছে গ্রিশ বলে মানে আছে হারান্ড আছে রোনালদিনো আছে আর কিছু দেখতে পারিনি জাস্ট হারি আমার হাঁটতে কোনো সমস্যা জাস্ট হাঁটতে কোনো সমস্যা নেই জাস্ট আমার একটাই কথা যে বল নেওয়ার সামনে পিছনে আস্তে আস্তে ব্যাকপাসে দিকে এদিকে দিকে দিকে এমন যাতে না করে অ্যাটলিস্ট প্লিজ ভাই ফেডা হয়ে গেছি আমি অপরটা যদি ভালো পরে আশা করি ভালো পড়বে আশা করি ইস্কো কোন ইস্কো আমাদের ইস্কো মানে আমাদের ইস্কো বলে স্পেনের ইস্কো নাকি এমনভাবে বলতেছে মানে এলাকার ভাই সুন্দর মোলার উপরে উপরে প্লিজ সুন্দর গাড়ি চাপ পিছনে ব্যাস ওকে কেউ ঢুকে না কেউ এদিকে 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 সুন্দর মাঝখানে প্লিজ মাঝ আহ বলটা দিতে পারে ভিনি ওইদিকে আমার ভুল ছিল বিনি আসার দরকার নেই আসার দরকার নেই না করতেছে তাও এদিকে আসতেছে ওকে হারান ডিসকো ভুল হয়েছে এদিকে আসতে আসতে ক্রস আই গেছে এত ওকে না ছেলে ভালো ছেলে ভালো সাইডে দিছি খায় গেছি ও কোনো মতে পাচ্ছি বলটা ধর ভাই মানে সিরিয়াসলি পাস সুন্দর জুড়ে গাড়িঞা এই স্যারে সুন্দর গাড়ি ছাড়া ধরতে গাড়ি ছা পিছনে ক্রস করব না সমস্যা নেই ক্রস করব না ক্রস করবো না ভাই আপনি টেনশন নেন না পাস ফাইন বলা পাবে না পাইছে 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 আহারে 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 চালা দে চালা দে চালা দে চালা দে গোল কি হয়েছে ওফ ভাই গাড়ি ছাড় সেই 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 বাই সেই সুন্দর একটা শুট দিছে মানে লং শুট ছিল ওই জায়গার থেকে আসতেছিলো মানে ক্রস আমি করিনি বাট গোলটা সুন্দর ছিল ও হো 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 বক্সের বাইরে থেকে না অফকোর্স বক্সের বাইরে থেকে ভাই ফাউলও হয়তো গেস যদি গোল না হয়তো যে না ফাউল হয়েছে কি হয়নি বাট অপোনেন্ট এখন নাই সিরিয়াসলি এর সাথে খেলতে হবে অপোনেন্ট ডিসকানেক্টেড নো প্রবলেম যা আছে তাই এক গোল আগে রিসি বাট এখন হচ্ছে স্লাইড ওর টিম ভালো তো যদি মানে আমি আউল ফল না খেলি তাইলে কাজ হবে থ্রোসার সিভিনের কাছে সুন্দর পাস সুন্দর পাস পাস থ্রোটা দে ওর কাছেও চালা দে পাওয়ার শুট নিব বেলিংহাম না স্কিল স্কিল সুন্দর এটা আহ আরে ভাই ফিনিশিং ঠিক মতো করতে পারিনি ব্যাস গাড়ি ছা স্কিল ফাইন ব্যাক ওকে মাঝখানে চালা না পাওয়ার শুট চালা দে গোল হয়ে গেছে আর কেমন আর কীভাবে ঠেকায় ভাই আমি জানি বলতে নিছিলাম কর্নার ভাই আমি আমি কর্নার দিব ট্যাপটা আমি করবো কোথায় আমি যাই না ভাই আমি সব জায়গায় ট্যাপ করে ফেলাইছি কিন্তু গোল দিতে পারতেছি না মানে কেউ যদি ভাই অফকোর্স আমি জানি আমি নব বাকি সবাই প্রো বাট ভাই প্লিজ আমাকে একটু সাজেশন দাও তোমরা যে ভাই কোন জায়গায় ট্যাপ করলে কর্নারে গোল দেওয়া যায় ভাই আই নিড দিস ইনফরমেশন ভাই প্লিজ যে কোন জায়গায় ট্যাপ করলে যে হেডে কাজ হয় যে তোমরা যে কেউ বলতে পারো যে ভাই লম্বা প্লেয়ার লাগবে হালান্ড আছে আমার কাছে তো হচ্ছে না ভাই হচ্ছে না আমি পারতেছি না ভাই রুডি আছে হারান্ড আছে হচ্ছে না ভাই এগুলো জাস্ট হচ্ছে না আমি পারতেছি না না কি আমি কোন জায়গায় ট্যাপ করতে হবে ভাই এই ইনফরমেশনটা আবার দাও আমি খুব খুশি হব স্কিল গারেন ছাড়টা গোল দিয়েছিলো না একাই খেলবো গারেন ছাড়ি দিয়ে ওয়েট যেহেতু এই আছে মজা করি সুন্দর 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 পিছনে অফ আসতে ফিনিশ ট্রাই করবো নাকি যাই না আমি এখান থেকে মারলে হবে না আস্তে আস্তে ভাই করতেছে কি করতেছে কি করতেছে কি ভাই নেটে চালু করলো কি ভাই হুদে আন্দাজি এগুলো আন্তাজি ঠিক এখন কিন্তু ঠিক হয়ে গেছে আবার আবার ভাই মার মার প্যারা মানে কি আমি যে বলি এই রানিং গেমের ভিতরে বলি এতক্ষণ ইস্যু হচ্ছে যে অপোনেন্ট যা পড়ছে সব ফাইজলেমি করতেছে যে ওই সব কুতুর 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 ফাইজলেমি এখন অপরেন্ট পড়ছিল একটু খেলাটা হচ্ছিল এখন আবার ইয়া চলে গেছে মানে এআই আসলে কপাল খারাপ থাকলে কিছুই করার থাকে না সুন্দর স্কিল করবো আমি সুন্দর ব্যাস আর একটা স্কিল করবো সব স্কিল করব আমি আজকে সব ওকে বার্নাদ বলটা ধরবে পাউট চালাবো আমরা দেখে বার্নাতো লং হালান্ডের ভাই টিম মেট তোরা ক্লাবের 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 ওকে এর বল নিয়ে নিবে রুডি সুন্দর পাস সুন্দর একটা পাস দিছে আরে ভাই তারপর আমি এইভাবে এইভাবে ভাই কী করলাম আমি এটা ছেড়া দিলাম পুরো উপরে উফ ভাই গোল কি খায় যাবো না না ভাই সিরিয়াস খেলতে গো খায় গেছি খায় গেছি খায় গেছি খায় গেছি কপাল ভালো জাস্ট কপাল ভালো এআইও ভালো খেলা ভাই এআইও হারা দেয় আমার এআইও হারা দেয় তাহলে বুঝতেই পারত যে ভাই কোন খেলা দেয় কোন লেভেলের নুব সুন্দর গাড়ি স্লো হয়ে গেছে না মানে হাঁপায় গেছে এই কারণে ওয়েট করে পাস দেওয়ার সুন্দর এদিকে পাওয়ারশুট ট্রাইং টু মানে পাওয়ার শ্যুটের কাজ হচ্ছে না শেষ সময় শেষ ইসকো মানে আচ্ছা মানে কে তোমরা যারা নিস মানে আমিও এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জ মানে নিছি যদিও কোনো পয়েন্ট নেই ওরেন আমার কত সাতাশি না কত ছিয়াশির বাট যারা নিসো কেমন খেলতেছে কমেন্ট করে আমাকে জানো যদি কেউ খেলা হবে সেকেন্ড গোল কমেন্ট করে জানায় যে ও মানে পারফরমেন্স কেমন হয় না হয় বিকজ আমি আমি নিছি বাট কখনও মানে নামাইনি ইলেভেনে খেলে নাই কখনো বা সাবেও খেলে নেই ভাবতেছি খেলাবো কিন্তু ভাই প্রেশারে পড়ে যাবো বাট স্পিড কেমন আগে স্পিড ভালো থাকবে বা শ্যুটের পাওয়ারও ভালো থাকবে ফিনিশিং বা ইন গেম আসলে খেললে খেল মানে প্লেয়ার নামায় খেলালে তখন বুঝতে পারি এছাড়া আসলে বোঝার কোনো ওই নেই অগস্ত ম্যাচ শেষ পনেরো মিনিট না বিশ মিনিট যিনি প্লেয়ারের সাথে খেলছিলাম রিয়েল টাইম তারপরে বাট টুনিল জিতে গেছে জিতে গেছি এগুলো কথা আসলে জিতে গোল কিন্তু আমি অপোনেন্ট অপোনেন্টের মানে রিয়েল প্লেয়ার এগেন্স্টে দিছিলাম সো আমার এখানে কোনো কিছু করার নাই